ব্রিটেনে স্থানীয় সময় রোববার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত হয় গণমাধ্যম কর্মীদের সবচেয়ে বড় সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন। সকাল থেকে লন্ডন সহ বিভিন্ন শহর হতে আসা সংবাদকর্মীরা যোগ দেন ভোট উৎসবে। তাদের উপস্থিতিতে গণমাধ্যম কর্মীদের মিলন মেলায় পরিণত হয় আয়োজন স্থল। এদিন সংবাদকর্মীদের ভোটে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ জোবায়ের ও সাধারণ সম্পাদক তাসির মাহমুদ। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন সালে আহমেদ। এ সময় প্রেস ক্লাবকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন নবনির্বাচিতরা। মেইনস্ট্রিম কমিউনিটি এবং মেইনস্ট্রিম এবং ইয়াং জেনারেশন যাতে এই বাংলাদেশি মিডিয়ার প্রভাব ইম্প্যাক্ট কমিউনিটিতে, সোসাইটিতে, ইকোনমিতে যে প্রভাব আছে সেটা নিয়ে আমরা একটি মেইনস্ট্রিম স্ট্যান্ডার্ডের একটি ডকুমেন্টারি এবং ইংলিশ কন্টেন্ট তৈরি করতে চাই, যাতে অনলাইনে বা যে কোনো জায়গায় আমাদের নিউ জেনারেশন এবং মেইনস্ট্রিম বুঝতে পারে বাংলাদেশি মিডিয়া এখানে অনেক কষ্ট করছে, অনেক ভালো ভূমিকা রাখছে। এই ক্লাবে অনেক মাল্টি ট্যালেন্ট সদস্য আছেন, অনেক মেধাবী মানুষ আছেন, জ্ঞানী মানুষ আছেন, জ্ঞানী সদস্য আছেন, আমি তাদের পরামর্শ নেব। ভোট উৎসবে অংশ নেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মোনা তাসনিম, ব্রিটিশ বাংলাদেশী এমপি আফসানা বেগম সহ আরো অনেকে। এ সময় ব্রিটেনে বাংলা মিডিয়ার অগ্রযাত্রায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের ভূমিকার প্রশংসা করেন তারা। স্বাগত জানান প্রেস ক্লাবের নবনির্বাচিতদের। সকলকে লন্ডন বাংলা প্রেস ক্লাবের আমি অভিনন্দন জানাই এবং সাধুবাদ জানাই যে বাংলাদেশের যুক্তরাজ্যে বসে উনি বাংলা মিডিয়াকে প্রমোট করার জন্য যে প্ল্যাটফর্মটি তৈরি করেছেন, বেসিক্যালি এটা কমিউনিটির সুখ দুঃখ দেখার একটা প্ল্যাটফর্ম। Congratulations everyone that was serving in the outgoing committee and congratulations to the new committee as well. I think the London Bangla Press Club plays a pivotal role in our community in bringing the stories to us and telling our stories to mainstream society as well. প্রধান নির্বাচন কমিশনার বদরুল রশিদ এমবিই এর তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ভোট কার্যক্রম। সৈয়দ কবির, সময় সংবাদ, লন্ডন।